নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন পর রাতের পর্ব, তো সবাই দেখবেন আশা করি আজকে রাতের পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে রাতে রান্নাবান্না হবে মাংস। সৌরভের বাবা গেছিল দয়াপুর বাজারে, তো সেখান থেকে ফিরেছে, একটু রাত কিন্তু হয়েছে, তা প্রায় 9টা বাজে। বাজার থেকে আসতে একটু দেরি হলো, আর বাজারে দেরি করারও কিছু কারণ আছে। আমাদের হোমস্টে ওখানটার কাজকর্ম শুরু হবে, তো সবার সঙ্গে কথাবার্তা বলা সব কিছুর কারণে মোটামুটি একটু দেরি হয়েছে। তো 9টা বাজে, এমন বিশেষ রাতও হয়নি, এক্ষুনি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর খাওয়া দাওয়াও হয়ে যাবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা আমাদের সাথে থাকুন, আর এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই সুন্দরবন কুকিং পেজটি ফলো করতে ভুলবেন না। তো আর কথা নয়, বাইরে দাঁড়িয়ে ভাত বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা মাংস আর একটু আমাদের বাড়িতে সরু চালের ভাত, দুধের সর চাল আছে, যখন ঠিকঠিক দিচ্ছে ঠিকঠিকে, তা কোনো অসুবিধা নেই, একটু তো খেতে ইচ্ছে করে সরু চালের ভাত ভালো মন্দ কিছু হলে, তো সেটাই বসানো হয়েছে। আর মাংসটা বাজার থেকে আনার পরে আমি গরম জল করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার রান্নাবান্না শুরু করব। তো রান্নাঘরের দিকেই ব্যবস্থা, বাইরে লাইটের সমস্যা, ওই জন্য বাইরে রান্না করছি না। আর দূরে একটা জায়গাতে মনসা ভাসান হচ্ছে, গান হচ্ছে, বেশ ভালোও লাগছে, দূরের থেকে মনসা ভাসান শোনা যাচ্ছে আর কি, ভেসে আসছে। তো গানও শুনবো রান্নাও করবো, সাথে থাকুন। চলো, আজ 24শে মার্চ, তো আজকে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য আমরা দেখলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। আর ইতিমধ্যে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া আর সমস্ত জায়গাতে এই দৃশ্য ঘুরে বেড়াচ্ছে। তো চাক্ষু সেটা দেখার পরে আমি কিছুটা অবাক হলাম যে এই দৃশ্য তো দেখিনি কোনোদিন। সুস্মিতাকে বলছিলাম যে দেখো এইরকম দৃশ্য দেখেছো, এই চাঁদের নিচে ছোট্ট একটা আলোর বিন্দু, এক অসাধারণ লাগছিল। তো তখন ক্যামেরা বন্দি করেছি, কিন্তু সেই ছবিটা ততটা পরিষ্কার হয়নি বলে আর এই ভিডিওর সঙ্গে অ্যাড করছি না। আর আপনারা সেটা নিশ্চয়ই সবাই দেখেছেন, তো আমি খবরেও দেখছিলাম আর জানার চেষ্টা করছিলাম যে কেন এমনটা হলো, জ্যোতির্বিজ্ঞানীদের বক্তব্য আপনারাও নিশ্চয়ই শুনেছেন। তো কারণ যাই হোক, দৃশ্যটা কিন্তু অপূর্ব। আমাদের বাবুটা তো ঘুমিয়ে পড়েছে, আমার আর ভালো লাগছে না, আমার ঘুম লাগছে। আর এই যে দিনের বেলার স্কুল গুলো 11টা থেকে 4টে পর্যন্ত, তাহলে ঘুমাবে কখন? দুপুর বেলা ঘুমাস? আর বাচ্চা মানুষ ঘুমের ঘাটতে হলি ভাই নেই, আমি ঘুমের ঘাটতে করতে দিইনি, আমি পড়াশোনা ভাবে নিজের শরীরটা আগে ঠিক রাখতে হবে। কতটা? 850। সাড়ে 850 গ্রাম। আর একটু পরে গেলে মাংস পেতাম না? এটা একটা 3.5 কেজি মুরগি কেটেছিল, তো একজন নিয়ে গেল আর ওই একটু ছিল, একটা রান আর একটু মাংস, তাতেই 850 হয়েছে। এখন ওটাকে যদি বলি যে 1 কেজি দাও বা আরো 300 বাড়িয়ে দাও, তাহলে গোটা মুরগি কাটতে হবে, সব দোকান বন্ধ হয়ে গেছে। বাবা গেছে সকাল থেকে ঘন্টার উপরে সেখানে আসে, তারপর শেষ পর্যন্ত একটা গোটা মুরগি নিয়ে আসলো, কেননা কাটা মুরগি মাংস পাওয়া যাবে না, যদি কাটে তা আর মাংস নেওয়ার লোক নিয়ে কাটবে না, পুরোটাই নিতে হবে। বাবা গেছে মাংস আনতে, খালি হাতে কি করে বাড়ি আসে? বাধ্য তোমাকে তা আমি গেলে মাংসের জন্য যেখানে যাই যেভাবে হোক, আমার প্রয়োজন মতো আমি নেবো, আর বাকিটা তোমরা নেবে। আমি তো আলু অন্য সময় খাই না, মাংসতেই যে আলু খাই, তাছাড়া আমার আর আলু। আমাদের বাড়ি মাংস তো পোল্ট্রি হোক, দেশি হোক, হাঁস হোক, যাই হোক, এটাই বেশি খাওয়া হয়। হ্যাঁ, তো আলু ছাড়া কিন্তু হয় না।
আর গিয়ে কাদিন আমি মাংসটা খাওয়া পুরো মোটামুটি বুঝলে ফেলি এখানে মাংসটা খাওয়া পুরো একটু পড়বে স্বাভাবিক ব্যাপার সে বাবু যেরাম তা বলি দেখ নিয়ে আসবো ও তো বাবা তা তো গানের ক্লাস আঁকার ক্লাস নাচ টিউশন আবার তোমার নাচে ভর্তি করলো তা সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে আবার কোন জায়গায় দেয় না কি বারে থাকে একটা চিন্তা আছে ডাল কি করবি বলুন কোন ডাল সেই পথে যেটুকু ডাল হয় সেই ডালের দাম দিতে হবে আর না হলে ওই ডাল উঠবে এক মাস পরে তো অতদিন ওয়েট করলে তো হবে না অত চিন্তা করলে হবে না স্বীকার করতে হবে তার কারণ কি জানো তো এবছরে এই বৈশাখ মাস পর্যন্ত ওই জমিটা বিক্রি করেছে ও একজনের কাছে লিজ দেওয়া দিয়েছে ওটা ডালেরই ঘের শুধু আমাদের জায়গায় না লোকের জায়গায় ডাল ওখানকার মাটিটা লালি মাটি ও যে খন্ড লাগাবো না দারুণ হবে ভাতটা হয়ে গেল ফ্যান জ্বেলে দিচ্ছি আর আমাদের হাঁড়ির তলা বারো মাসই কালো থাকে কারণ কাঠের জাল না অনেকে জিজ্ঞাসা করেন যে হাঁড়ির কড়াইয়ের তলা এগুলো কালি থাকে কেন পরিষ্কার করা যায় না কিন্তু তিন সাত যদি এরকম রান্না হয় কত পরিষ্কার করা যায় কন্টিনিউ যদি গ্যাসের জালে রান্না করা হয় তখন সেক্ষেত্রে পরিষ্কার গ্যাসের জাল দাম কড়াই বসিয়েছি এখন তেল দিয়ে দেব মাংস কিন্তু ওই একদম টাইট হবে না হ্যাঁ হালকা হালকা ঝোল কিরকম হালকা ওই যেরকম হালকা করো মাঝে মাঝে আলু ডুবে থাকবে যেরকম হালকা হলে এই হাপুর ছুপুর করে খাওয়া যায় আচ্ছা ওরকম হালকা তো পুয়া আমার জানা আছে মানে সেই আমাদের একটা আঞ্চলিক শব্দ ব্যবহার করা এখানে গাংবেড়ে ঝোল গাংবেড়ে ঝোল যেখানে মাংস খুঁজে পেতে গেলে মোটামুটি গামছা পরে নামলে হোস্টেলে হতো আলুটা দেব ভাজবো বাবা হয়েছে কিনা পুরো খুব তৎপরতার সঙ্গে কাজ করছে বাবা আমি করে তুমি ছিলে না তাই আমার অনেক সব বাড়ি বের করবে পারলে পাকা পাকা আদা রসুন একসঙ্গে বাটা হবে অসুবিধা হবে কোনো অসুবিধা নেই হলে বলবো হলে তো অবশ্যই বলবো প্রতিবাদও করবো এবার আমার সংসার আবার দুটো হয়ে যাবে নদীর ধারে একটা সংসার বসাতে হবে মাঝে মাঝে ওখানেও ভিডিও হবে খাওয়া দাওয়া হবে আর আমাদের দুজনের তো ওখানে থাকতেই হবে ওরা সব গ্রামের মানুষ খাবার দাবার নিয়ে আসবে খাবে গরমে হয়তো হালকা টিফিন ঠান্ডা ওগুলো তো দিতে হবে কিন্তু সামলানো যাবে না ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো
ভাজার সময় একটুখানি হলুদ দিয়েছি। কড়াইতে তেল আছে আর একটুখানি দেব, পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু, এবারে আদা রসুন বাটা দেবো। সোনা ঘুমিয়ে পড়েছে, ডাকতে হবে, ওকে বলছিলাম যে মাংস নিয়ে আসবে, আর ওর তো মাংসটা খুব পছন্দ, বলে তুমি ডাকবে, তুমি ডাকলে আমি উঠবো। এখন ঘুমিয়ে পড়েছে, উঠবে কতটা জানি না, উঠে একটু পাখির বাচ্চার মতো এরকম হা করবে। গোটা রসুন রেখেছিলাম আর কিছু বেটে দিয়েছি, তো গোটা রসুনটাও দেবো। এটা যখন গোটা গোটা একটু পরে পাতে আর মাখিয়ে খেতে ভালো লাগে, রসুন গোটা। মশলাটা একটু ভেজে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দেবো স্বাদ মতো, ধনের গুঁড়ো দেবো না, ধনে ধনে দেবো না, সেই হলদি গুঁড়ো, ঝালের গুঁড়ো, এটা গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দেবো না। খাসির মাংস নিয়ে আসবো, হ্যাঁ, ধনে গুঁড়ো দেবো, পোলট্রির মাংসে আমি ধনে গুঁড়ো দিইনি। আচ্ছা, এই যে তুমি এটা খোঁজ করছিলে, তাই তো? একদম, এটা দেবো তো সামান্য, তুমি পেঁয়াজ পাতবে নিয়ে আসবে, মশলাটা একদম পুরোপুরি কষানো কমপ্লিট। এবারে মাংসটা দেবো, সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দেবো। এবার দেখে দেখতে হবে, উঠে না মাংস দিলি তারপর কান্না, তাও মাংসটা কষা হয়ে যায় তারপর ডাকলি শুধু কান। ভাজা আলুটা দেব, ভাজা আলুটা এবারে দেব, আলুটাও মিশিয়ে দিলাম, এবার একটু ঢাকা দেব, একটু ঢাকা দেব, আর ঢাকা খুলে নিয়ে ভালো করে মোটামুটি মাংসটাকে কষিয়ে দেব। কষাই করবে না তো? আমি আর কষাই করা ছেড়ে দিয়েছি, কষাই যেন করবে না, কষাই আর করি না। আরে বলতো মাংসটা ভালো করে সাঁতাল দেনে গিয়ে এখন বড় আইসি আছে, কষাই হয়ে গিয়ে কষিয়ে হয়ে কষিয়ে হয়েছে, আর বলতো মাংসটা ভালো করে সাঁতাল দেনে রাখ, কাঁদি না এখন বসে লাগ, আঠুন পট্টি লাগ, মাংসটা ভালো করে সাঁতাল দে নেই, সিদ্ধ তে খাইছন। আর একদিন মা চিংড়ি পাতুরি করেছিলাম, তাই এত সুন্দর লেগেছিল, আর ভাবছিলাম যে মা থাকলি চাওড়া বসে বসে খাইতো, আর হেভি হেভি হয়েছে এটা বলতো বাবা, কিন্তু অনেকবার মানে ভালো বেশি ভালো হলি সেই দিন তো একেবারে টানা বলতে থাকে, বাবা কি বাবার ছেলেও আর একদিন না একাধিক দিন হবে, সে তো হবে, এর মধ্যে করবো, কারণ এখন গোল মুখ চিংড়ি পাওয়া যাচ্ছে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো, মাথায় আছে সেই যে বলে রেখেছে ঝোল খাবে, ঢাকা দি, এবারে দিলাম জাল। বৌমা কিরকম হয়েছে মা?
বৌমা বলতে আমার একটা দেওর বিয়ে হয়েছে, এই কিছুদিনের মধ্যে বিয়ে হয়েছে, আমরা যেতে পারিনি, খুব শর্ট টাইমের মধ্যে তড়িঘড়ির মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়েছে, তো আমরা যেতে পারিনি, তো পরে যাব, অবশ্যই যাব, যখন ওদিকে যাব ওদের ওখান থেকে ঘুরে আসব। দেওর বলতে হচ্ছে একদম নিজের বলা চলে, আমার ছোট মাসি শাশুড়ি, মার ছোট বোন আমাদের বাড়িতে এসেছিল, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, মনে থাকবে, তো সেই মাসি শাশুড়ির ছেলে বিয়ে হয়েছে। তাই মার কাছে জিজ্ঞাসা করছি বৌমা কেমন হয়েছে, মা গেছিল তো মামাদের বাড়ি, ওখানে বিদ্যাধরপুরেই থাকে, ভাই বিপ্লবের বিয়ে হয়েছে। হ্যাঁ, জানি বিপ্লব এবং বৌমা দুজনেই, ভিডিও দেখছো তোমরা, তো তোমরা খুব ভালো থাকো, আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। বিপ্লব তোরা কিন্তু আসবি, ভিডিও বার্তা ফোনেও বলেছি, বিয়ের পরে বেড়াতে যাওয়ার যে ব্যাপারটা থাকে আমি বলছি যে তোরা আমাদের এখানে চলে আয়। আর বিপ্লব খুব ভালো ছেলে, মা বলো এখন আমার বৌমা বলে মাসিমা, আমিও তোমাকে বৌমা বলবো, আমি ভাবলাম আমার বৌমা বললে খুশি হবে, নতুন নতুন বিয়ে হয়েছে তো বৌমা বৌমা হবে, থাকে থাকে ওগুলো মনে হচ্ছে। ওই আবার ওই ইয়ে নার্সের কাজ করে তো কানের দুলপুরে মামা, আমি আমার আমার কানের দুল পড়তে হবে খুব ভারী, আর সঙ্গীতা বলতেছে দেখো বাদ দি, এই বৌমা আছে কানের দুল মোটে পারবে না। সঙ্গীতা হচ্ছে মার ছোট ভাইয়ের বউ, ছোট মা। গোটা গরম মশলা একটু বেটে নিচ্ছি, তুমি যে গোটা গরম মশলা ওই দেশি মুরগিতে দাও, এটাও দিই আমি মাঝে মধ্যে, ফ্লেভারটা বেশি করে নেওয়ার জন্য। আচ্ছা, মানে আজকে বেশি করে নিতে হবে ফ্লেভার, বেশি করে নিতে হবে, তার চেয়ে বড় কথা পাশের দোকান বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এক টাকার পাতা আজকে আর হবে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরকম ঝোলেই রাখবো, এবারে গোটা গরম মশলা যেটা বেটেছিলাম সেটাই দেবো। মাংসের গন্ধে, গরম ভাত আর গরম গরম তরকারি, ওদিকে দুপুরের তরকারি ছিল তাই দিয়ে বাবা আর মা দুজন খেতে বসে গেছে, আর সোনার এখন বায়না হচ্ছে, আজকে খাইয়ে দিতে হবে, মাংস হলেও কোনো ব্যাপার না, ঘুমের থেকে উঠেছে অতটাই। বাবু আবার খাবে সলিন মাংস, ও শাশুড়ি সলিন মাংস দিতে, সলিন মাংস দাও তো, তার গায়ে ছাল থাকলে হবে না, হাড় থাকবে। আমাদের খালের ওপারে যে ওই মনসার ভাসান হচ্ছে, আজকের ভিডিওর আবহ সঙ্গীত ওটা, ঠান্ডা কি করি বলো তো, সবে নামানো ধোঁয়া উড়ে যাবে, ঝোল
বাবু কেমন লেগেছে বাবু? আলু ফেলু দেবে না, ঝোল দেবে শুধু। এবার মাখানো ঠিক আছে, শুধু আলু দিয়েছি আর মাংস দিয়েছি, ঝোল আর দিইনি একদম। কি বলবে, মাংস খেতে বলবে? বলো তাহলে বাবা মা আছে মার দেওয়ার জন্য, দুষ্টুমি করলে আর পড়াশুনো করলে সবাই কিন্তু আদর করবে। ওটা মন ক্যামেরায় বলা যাবে না, ওটা লজ্জার ব্যাপার। না বাবা কম মারে, একদিনও মারে না বাবা। মারে মা কেন মারে শোনা, আমার তো হাত কাঁপে বাবু, টামা বলে আমার তো হাত কাঁপে। তো আজকে রাত্রিবেলায় গল্প মজায় রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই হলো। আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের সুন্দরবন কুকিং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর আজকের মতো শুভরাত্রি।